नमस्कार, स्वागतम जनाइछो अखोमिया यूट्यूब चैनल दिलोय। आज महाषष्ठी, महाषष्ठी तिथिर मारु मार्जी षष्ठी तिथिर कात्यायनीर वर्णना तेर कथा शुना मात्रे मनुष्य पाप दूर हय बुली शास्त्रत उल्लेख आछे। सेहे आज मैं आपनालोकलै आगबहालो मा दुर्गार षष्ठी रूप अर्थात कात्यायनी देवीर रूपर वर्णना। শুনক আৰু মাৰ কৃপা লাভ কৰক। মা দুৰ্গাৰ ষষ্ঠ স্বৰূপ হৈছে কাত্যায়নী। মহৰ্ষি কাত্যায়নৰ ঘৰত পুত্ৰীৰূপে জন্ম হোৱা বাবেই দেৱী কাত্যায়নী নামেৰে প্ৰসিদ্ধ হৈছিল। আনহাতে মহৰ্ষি কাত্যায়নে ভগৱতীৰ উপাসনাত বহু বছৰ ব্যাপী কঠোৰ তপস্যা কৰিছিল। আই ভাগৱতীয়ে তেওঁৰ কোলত পুত্ৰীৰূপে জন্ম লওক, তেওঁৰ মনোকামনা এয়ে আছিল। আই ভগৱতীয়ে তেওঁৰ প্ৰাৰ্থনা স্বীকাৰ কৰিছিল। কিছুকালৰ পিছত পৃথিৱীত দানৱ মহিষাসুৰৰ অত্যাচাৰ বৰকৈ বাঢ়ি যোৱাত ভগৱান বিষ্ণু, ব্ৰহ্মা আৰু মহেশ্বৰে এই তিনিওগৰাকীয়ে নিজ নিজ তেজৰ অংশ প্ৰদান কৰি মহিষাসুৰৰ বিনাশৰ হেতু এগৰাকী দেৱীক উৎপন্ন কৰিলে। মহৰ্ষি কাত্যায়নে সৰ্বপ্ৰথমে এই দেৱীৰ পূজা অৰ্চনা কৰিছিল। তাৰ বাবে এই দেৱীয়ে কাত্যায়নী আখ্যা পালে বুলিও কোৱা হয়। শাস্ত্ৰ অনুসৰি জনা যায় যে দেৱীয়ে আহিন মাহৰ কৃষ্ণা চতুৰ্থী দিনা মহৰ্ষি কাত্যায়নৰ ঘৰত জন্মগ্ৰহণ কৰিছিল। আহিনৰ শুক্লা সপ্তমী, অষ্টমী, নৱমী দিনা তেওঁৰ দ্বাৰাই পূজা গ্ৰহণ কৰিছিল আৰু অৱশেষত আহিনৰ শুক্লা দশমীৰ দিনা কাত্যায়নী দেৱীয়ে মহিষাসুৰক বধ কৰিছিল। দেৱী কাত্যায়নীৰ ৰূপ চাৰি বাহুযুক্ত, সিংহ বাহন, স্বৰ্ণ মুকুটধাৰিণী, দেৱীৰ সোঁফালৰ হাত দুখন অভয় আৰু বৰমুদ্ৰা দিয়াৰ বৰ দিয়াৰ দৰে থাকে আৰু বাওঁফালৰ হাত দুখন ক্ৰমে অস্ত্ৰ আৰু ফুলেৰে সুশোভিত। নৱৰাত্ৰিৰ ষষ্ঠ দিনা দেৱী কাত্যায়নীৰ পূজা অৰ্চনা উপাসনা কৰিলে ধৰ্মলাভ হয় আৰু অৰ্থলাভ হয়, উপৰিও তাৰোপৰিও সকলো ধৰণৰ দুখ দুৰ্গতিৰ পৰা পৰিত্ৰাণ পোৱা যায়। শৰৎকালৰ আহিন মাহত মা দুৰ্গাৰ এই দশম দশৰ দশেৰা বুলি কয়, নৱৰাত্ৰি বুলি কয়, দুৰ্গা পূজা বুলি কয়। এই দুৰ্গা পূজা পৰে। এইবাৰ আহিন মাহ মল মাহ হোৱাৰ কাৰণে পিছুৱাই গ'ল মা দুৰ্গাৰ এই তিথি। মা দুৰ্গাৰ তিথি এইবাৰ পৰিছে কাতি মাহৰ পৰা। সচৰাচৰ কিন্তু শৰততহে, শৰতৰ আহিন মাহতহে মা দুৰ্গাৰ পূজা হয়। চৌপাশে শেৱালিৰ সুবাস, কুঁৱলীৰ আৱৰণ, শুকুলা মেঘৰ বুকুচাত উঠি নামি আহে আহিন। লগতে চাৰিওফালে সৌন্দৰ্যৰ পোহৰ মেলি ৰং বিৰঙৰ সাজেৰে সজ্জিত হৈ বুকুত প্ৰেমৰ সেউজীয়া বুল সানি স্নিগ্ধ কোমল কহুৱা ফুলা বতৰত মেঘৰ উৰণি তুলি পৃথিৱীলৈ নামি আহে শৰৎ। শৰৎ একদম পবিত্ৰতা, সৌন্দৰ্য আৰু আশাৰ প্ৰতীক। এই ভৰ যৌৱনা শৰৎ ঋতুত আমি ভক্তিৰ একাজলি অঞ্জলিলৈ অপেক্ষা কৰোঁ মা দুৰ্গাৰ আগমনলৈ। প্ৰকৃতিয়ে শক্তিৰ বৰ আধাৰ, সৃষ্টিৰো আধাৰ, প্ৰকৃতিৰেই অন্য এক ৰূপ দুৰ্গা। যুগ যুগান্তৰ ধৰি অন্যান্য ঋতু শৰতৰ আগমনত পৰম শক্তিৰ আধাৰস্বৰূপা দেৱী দুৰ্গাৰ পূজা অৰ্চনা কৰি অহা হৈছে। পূৰ্বতে দেৱী দুৰ্গাৰ পূজা বসন্তকালতেহে হৈছিল আৰু দেৱী দুৰ্গাৰ আৰাধনাক কেন্দ্ৰ কৰি অনুষ্ঠিত হয় হিন্দু সম্প্ৰদায়ৰ বৃহত্তম ধৰ্মীয় আৰু সামাজিক উৎসৱ দুৰ্গা পূজা, দুৰ্গা উৎসৱ। শাস্ত্ৰমতে আহিন মাহৰ শুক্লা পক্ষত বা চ'ত মাহৰ শুক্লা পক্ষত দুৰ্গা পূজা পালন কৰা হয়। বছৰত ধুমধামেৰে দুবাৰ পালন কৰা হয়। আগতে বসন্তকালত পালন কৰা হৈছিল, কিন্তু এতিয়া শৰৎকালত এই পূজা ধুমধামেৰে পালন কৰে। চ'ত মাহ অৰ্থাৎ বসন্তকালৰ দুৰ্গা পূজা বাসন্তী পূজা আৰু আহিন মাহৰ অৰ্থাৎ শৰৎকালৰ দুৰ্গা পূজা শাৰদীয় দুৰ্গা পূজা নামেৰে জনাজাত।
শরৎকালত অনুষ্ঠিত হওয়া দেবীর এই পূজাক অকাল বোধন বলে কোয়া হয়। কারণ শ্রীরামচন্দ্রই রাবণক পরাস্ত করবলে নির্ধারিত সময়ের পূর্বেই দেবী দুর্গাক পূজা অর্চনা করেছিল। এই পূজার বাবেই রাবণক বধ করাটো সম্ভব হয়েছিল বলে হিন্দু সকলে বিশ্বাস করে। সেয়ে শরৎকালের দুর্গাপূজা অকাল বোধন রূপে প্রচলিত। বর্তমান বাসন্তী পূজাতক শারদীয় দুর্গাপূজা ভক্তবৃন্দর মাজত অধিক আড়ম্বরপূর্ণ মহ উৎসব হয়ে পড়েছে। লগতে ই সামাজিক মর্যাদা পাবলৈও সক্ষম হয়েছে। ব্রহ্মব্রত পুরাণত উল্লেখ থাকা অনুসরি এই দুর্গাপূজার প্রবর্তক স্বয়ং শ্রীকৃষ্ণ। দুর্গাপূজার প্রবর্তনের একোটা কথিত আখ্যানও এই পুরাণত পোৱা যায়। দেবী ভাগবত অনুসরি ব্রহ্মার মানসপুত্র মনুয়ে পৃথিবীর শাসনভার পাই ক্ষীরোদধি তীরত দেবী দুর্গার মৃময় মূর্তি নির্মাণ করে আরাধনা করে। সেই সময়খিনিত আহার আর শ্বাস গ্রহণ প্রক্রিয়া ত্যাগ করে বহু বছর ধরে ঘোর তপস্যা করে। তাতে দেবী দুর্গা প্রসন্ন হয়ে মনুর আগত উপস্থিত হয়ে মনুক বর দিলে, হে মহাবাহু তোমার প্রার্থনা সিদ্ধ হোক, মই তোমার সকল প্রার্থনা স্বীকার করেছো, বৎস তোমার রাজ্য নিষ্কণ্টক হোক আর তুমি পুত্র সন্তান লাভ করা। এনেদরে মনু আর মা দুর্গার বহুতো উপাখ্যান পোৱা যায়। মা দুর্গার যিখিনি দুর্গাপূজাত আমি মূর্তি পূজা করে, যেহেতু এই মূর্তি পূজাত যিখিনি মূর্তি প্রয়োজন হয়, যিখিনি মূর্তি থাকে, সচরাচর দেবী দুর্গার মূর্তি সাধারণতে দুর্গা মার পরিয়ালের লগতে থাকা দেখিবলৈ পোৱা যায়। মধ্যস্থানত অধিষ্ঠিত দেবী দুর্গা, সোঁফালে থাকে লক্ষ্মী আর গণেশ, আনহাতে বাঁওফালে থাকা দেবী সরস্বতী আর কার্তিক দেবীর উপর ফালে মহাদেবর এক মূর্তি থাকে। দুর্গা দেবী হল শক্তির অধিষ্ঠিতি। দুর্গা নামের ব্যুৎপত্তি হল দ আখরে দৈত্য নাশ, উ আখরে বিঘিনী নাশ, রেফ রোগ নাশক, গ আখরে পাপ নাশক আর আকারে শত্রু নাশক। অর্থাৎ দৈত্য বিঘিনী রোগ পাপ আর শত্রু ভয়েরপরা যিয়ে রক্ষা করে সিয়াই দুর্গা। শিবপুরাণ উন্মান্দ অধ্যায়ের মতে দুর্গা নামের এক অসুরক নিধন করার বাবে দেবীর নাম দুর্গা হয়। অসুর বিনাশিনী দুর্গার সহস্রাধিক নাম শাস্ত্রত আছে আর প্রত্যেক নামরে ব্যক্তিগত অর্থও আছে। তারে কেটামান মা দুর্গার নাম আপনার আগত অবগত করল। অপরাজিতা, বিজয়া, উমা, জগৎজননী, সময় বিশেষে আর কার্যসূত্রভেদে চন্দ্রিকা, উগ্রতারা, চামুন্ডা, সনাতনী, নারায়ণী, কাত্যায়নী, ঈশ্বরী, জগদাত্রী, অম্বিকা, রুদ্রাণী, উমা, কন্যাকুমারী, কালরাত্রী, দুর্গীতিনাশিনী, দশভুজা, আদ্যশক্তি, দাক্ষায়ণী, অন্নপূর্ণা, বিঘ্নিবিনাশনী, নৃসিংহ, ভবপ্রিয়া, দানবন্তী, চক্রবর্তী আদি দেবী দুর্গার অজস্র নাম জনসমাজত প্রচলিত, শাস্ত্রত উল্লেখিত। বিপদকালের শক্তিরূপিণী দেবীয়ে বিভিন্ন রূপ ধারণ করে ভকতক রক্ষা করে। পিতামহ ব্রহ্মা, ভগবান বিষ্ণু আর ভগবান শঙ্করে নিজের শক্তিরে এই সৃষ্টির সর্জন পালন পোষণ আর সংহার করে। সিংহ দেবী দুর্গার বাহন। মহিষাসুর হয়েছে একটা অসুর, দেবী প্রতিমার ভরির তলত থাকে। মহিষাসুর অসুর হলেও দুর্গা উৎসবের সময়ত পূজা করার থল আছে। এই অসুর মহিষাসুরক দেবী দুর্গায় বধ করেছিল। গণেশ সিদ্ধির দেবতা। গণেশ পূজা নকরাক অন্য কোনো পূজা করার বিধান নাই। গণেশ সদায় প্রথম পূজনীয়। গণেশ দেবীর সোঁফালে অবস্থিত। লক্ষ্মী হয়েছে শ্রী, সমৃদ্ধ আর বিকাশের প্রতীক। সরস্বতী হয়েছে জ্ঞানের প্রতীক। দেবী দুর্গার প্রতিমার বাঁওফালে সরস্বতী প্রতিমা থাকে।
কার্তিক সৌন্দর্যের প্রতীক, তেওঁৰ দেবীর বাওঁফালে থাকে। আদিশক্তি জগতজননী মা দুর্গার নিজের উপাসকর বাবে শীতল শান্ত আনন্দ প্রকাশনী, কিন্তু দণ্ড দিয়ার সময়ত দেবীয়ে অতি রুদ্র রূপও ধারণ করে। শাস্ত্র অনুযায়ী ভাগবতী দুর্গা দেবীর নটা রূপ পোৱা যায়, শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা, কুষ্মান্ডা, স্কন্ধমাতা, কাত্যায়নী, কালরাত্রি, মহাগৌরী আর সিদ্ধিদাত্রী। এই নবরূপক নবরূপকে দুর্গাপূজাত নবরাত্রি নামেরে প্রথমারপরা নবমীলৈকে পূজা করা হয়। যেহেতু মই দুর্গাপূজাত করবলগিয়া আমার বহুখিনি উপায় থাকে, গম পাইছে নটা রূপত মায় কিমান শক্তি আছে নটা রূপত, আর আমি প্রতিদিনাই কিছুমান উপায় করব পাৰো, প্রতিদিনাই করে আমি কিছুমান এনেকুৱা মহাশক্তি আমি আরোহণ করব পাৰো, যার দ্বারা আমি জীবন পথত আগুয়াই যাওয়াত অতি সহজ হয়। গতি ভিডিওখিনি পাই থাকবলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কাষত থাকা বেল আইকনটি টিপি পেলায় অল সিলেক্ট করে থব, তেতিয়া ভিডিওখিনি দিয়ার লগে লগে আপুনি পাবলৈ সুবিধা হব। পুনৰ লগ পাম আন এটা ভিডিওর যোগেদি। আজিলৈ আহো, নমস্কার।